গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ২৭ নভেম্বর ঘরোয়া আয়োজনে পিয়া চক্রবর্তীর গলায় মালা পরিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। তাদের এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়াকে পরমব্রত বিয়ে করায় অনুপমের ঘর ভাঙার কারণ হিসেবে দাবিও করছেন অনেকে। এরই মধ্যেই শোনা যাচ্ছে প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরকে নাকি গুড নিউজ বলেছিলেন অনুপম। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদন জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ঋতব্রত মুখার্জি জানান, পরমব্রত পিয়ার বিয়ের কথা অনুপমকে জানানো হয়েছিল। প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরকে নাকি গুড নিউজ বলেছিলেন অনুপম। তবে সংবাদ মাধ্যমকে অনুপম জানান, বিয়ে প্রসঙ্গে তাকে কেউ কিছুই জানায়নি, এ ব্যাপারে কথা বলার বিশেষ আগ্রহ দেখাননি গায়ক। টলিউডের অন্যতম হ্যাপি কাপল হিসেবে পরিচিত ছিলেন অনুপম পিয়া। তাদের সাজানো সংসার এভাবে খড়কুটোর মতো কেনই বা ভেসে গেল, ২ বছর ধরে সেই জবাব অধরাই। এক বসন্তের সন্ধ্যার আলাপে শুরু অনুপম পিয়ার বন্ধুত্ব, তারপর প্রেম, আর পরবর্তীতে ২০১৫ সালে সাতপাক ঘুরে পূর্ণতা পেয়েছিল তাদের সেই সম্পর্ক। এরপর ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় অনুপম পিয়ার।